হ্যালো হ্যালো বাচ্চা লোক, বাচ্চা পার্টি, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো। অ্যাট দ্য সেম টাইম আমি আশা করছি তোমরা নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক মতো করছো। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে। আসলে আমরা ম্যাথ জেনারেল বা ম্যাথ পাসের ক্যালকাটা ইউনিভার্সিটির যে সেমিস্টার 4 আছে সেখানকার একটা ছোট্ট একটা সিলেবাসের টপিক নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। স্পেশালি পার্টিকুলারলি বলতে গেলে সেটা হলো কম্পিউটার সায়েন্সের একটা টপিক। আর কম্পিউটার সায়েন্সের মধ্যে এটা হলো এখানে যেটা করব আমরা বাইনারি নাম্বার সিস্টেমের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। তার মানে আমরা শিখব আজকে যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল কার বাইনারি সিস্টেমের উপর। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? তো আশা করি তোমাদের ক্লাসটা, ক্লাসের যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে তোমাদের ফুলফিল ধারণা তোমাদের হয়ে গেছে। এখন ক্লাসটাকে শুরু করার আগে চলো কিছু কথা বলে নিই। যেমন তোমরা যদি ক্লাসের পিডিএফটাকে পেতে চাও তাহলে পিডিএফটা পেতে গেলে তোমাদেরকে দেখতে হবে এই যে ভিডিও চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই ক্লাস পিডিএফটাকে সেখানে দিয়ে দেবো। অথবা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গিয়ে দেখো যে সেখানে পাওয়া যাচ্ছে না পিডিএফটা, তাহলে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করে দেবে যে তোমার পিডিএফটা দরকার, আমি সঙ্গে সঙ্গে তোমাকে সেই পিডিএফটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এতদিন অবধি ক্লাস সেমিস্টার 2-এর ক্লাস চলছিল, আজকে সর্বপ্রথম আমরা আলোচনা করতে চলেছি সেমিস্টার 4-এর ক্লাস 1। ওকে, তো চলো তাহলে উইদাউট ওয়েস্টিং টাইম আমরা ক্লাসটাকে শুরু করি। আর শুরু করার আগে আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে আমাদের অনলাইন ব্যাচ চলছে। ঠিক আছে, অনলাইন ব্যাচটা আমাদের এপ্রিল থেকেই চলছে। তো সেখানে যদি কারো ইন্টারেস্ট থাকে অনলাইনে ক্লাস করার তাহলে আমাকে এই নাম্বারের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া ফার্দার ডিটেলসের জন্যে আমি এক কাজ করব যে ভিডিওর শেষে, মানে ভিডিওটা যখন শেষ হয়ে যাবে শেষের দিকে আমি তোমাদেরকে অনলাইন ব্যাচেস নিয়ে সমস্ত ডিটেলস আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। কেমন? চলো তাহলে শুরু করি আজকে আমাদের অপারেশন, সেটা হলো বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ওকে, তো সর্বপ্রথমে আমরা জানব অ্যাবাউট বাইনারি অ্যাডিশন। ঠিক আছে, মানে আমরা বাইনারি নাম্বার সিস্টেমের অ্যাডিশন মানে যোগফলটাকে আমরা সর্বপ্রথমে শিখতে চলেছি। এখন কারো যদি বাইনারি সিস্টেম নিয়েই কনসেপ্ট না থাকে, শুধু তার জন্যে আমি 1 মিনিটের জন্যে সেই জিনিসটাকে একটুখানি রিকল করিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাইনারি নাম্বার, তো বাইনারি নাম্বার হলো আমরা যেমন সাধারণত ডেসিমাল নাম্বার, মানে যেমন আমরা নাম্বার সিস্টেম সাধারণত পড়ে থাকি সেখানে থাকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? এখান থেকেই আবার আমরা পেয়ে যাই 11, 12, 13 অ্যান্ড সো অন, সমস্ত নাম্বার এই কটা নাম্বার দিয়েই আমরা কিন্তু পেয়ে যাই। তো এটা যেমন আমাদের একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, এটাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলা হয়, ঠিক তেমনটাই বাইনারি নাম্বার সিস্টেম যেটা, ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম যেটা, সেখানে এখানে টোটাল কতগুলো নাম্বার আছে তুমি দেখতে পাচ্ছ? তুমি বলবে এখানে টোটাল 10খানা নাম্বার আছে, যেহেতু 0 থেকে শুরু করছি 0 থেকে 9 অবধি। 10খানা যেমন নাম্বার আছে, ঠিক বাইনারি নাম্বার সিস্টেমে তোমরা দেখবে এখানে 2খানা নাম্বার আছে, একটা হলো 0 আর একটা হলো 1। ব্যাস, এই দুটো নাম্বার দিয়েই আসলে এই বাইনারি সিস্টেমটা চলে। মূলত সাধারণত ইলেকট্রনিক যত ডিভাইস তৈরি হয়, যেমন ধরো কম্পিউটার ধরো, তোমাদের মোবাইল ফোন ধরো, এনিথিং ডিজিটালি ক্রিয়েটেড ডিভাইসেস অথবা কোনো প্রোডাক্ট, সেখানে সাধারণত এই বাইনারি নাম্বার সিস্টেমটা ইউজ হয়ে থাকে। তুমি বলবে ডেসিমাল নাম্বারটা কেন ইউজ হয় না, আসলে ডেসিমাল নাম্বারটা দিয়ে অনেকটাই কমপ্লিকেটেড একটা ব্যাপার তৈরি হয়ে যায়, সেখানে সিস্টেমটা অনেকটাই কমপ্লিকেটেড হয়ে যায়। সেই কারণে আমরা শুধু বাইনারি নাম্বার সিস্টেম দিয়েই আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অপারেট করতে পারি, সেটা অনেকটা বেশি সুবিধাজনক হয়। ওকে, তাহলে বলে দিলাম পুরো ব্যাপারটা, আশা করি তোমার কাছে এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এইবার কাজ হলো, ও জাস্ট ওয়েট,
এইবার আমাদের কাজ হলো যে বাইনারি অ্যাডিশন ব্যাপারটাকে সর্বপ্রথমে বুঝে নেওয়া। তো এর জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হলো রুলস, সেটা হলো কিছু অ্যাডিশনাল রুলস। কেমন অ্যাডিশনাল রুলস তোমরা জানবে। প্রথম কথা হলো, যেহেতু আমরা শুধু আর শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়েই খেলবো, জিরো এবং ওয়ানের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, সেই কারণে সেই রুলসগুলোতে শুধু জিরো প্লাস ওয়ান, প্রথম রুল যেটা জিরো প্লাস ওয়ান, সরি সরি জিরো প্লাস ওয়ান না, প্রথমে নাও জিরো প্লাস জিরো, ঠিক আছে, তারপরে নাও জিরো প্লাস ওয়ান, ওয়ান প্লাস জিরো এবং ওয়ান প্লাস ওয়ান, এই চারখানাই পসিবিলিটি থাকে জিরো এবং ওয়ান নিয়ে যখন তুমি খেলবে। তো এই কটার যখন যোগফল নির্ণয় করা হয়, তো সেটার রুলসটা হলো তোমার জিরো প্লাস জিরো সমান সমান জিরো, যেটা প্রথমেই আমি লিখে ফেলেছি। এরপরে তারপরে যেটা আছে সেটা হলো জিরো প্লাস ওয়ান, সেটা সবসময় ওয়ান, ওয়ান প্লাস জিরো সেটা হয় সবসময় ওয়ান, আর ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিন্স দ্যাট ইজ টেন, ঠিক আছে, দ্যাট ইজ টেন। তো এই জিনিসটা তোমরা কিন্তু মাথার মধ্যে রাখবে অথবা খাতার মধ্যে রাখবে, তার মানে খাতাটাও সাথে অবশ্যই নিয়ে রাখো, ঠিক আছে। ওকে, তো চলো তাহলে আমরা প্রথম এক্সাম্পলটাকে দেখি, কেননা থিওরি শুধুমাত্র আমাদের এইটুকুই যে আমাদের রুলসটাকে জানতে হবে। রুলসটা তুমি জেনে ফেলেছো, এরপর প্রথম এক্সাম্পল যেটা সেটাকে একটু পর্যবেক্ষণ করো। দেখো, লক্ষ্য করো, প্রথম এক্সাম্পলে তোমাদের নেওয়া হচ্ছে এমনটা, এইটা এটা একটা বাইনারি নাম্বার, এটা একটা বাইনারি নাম্বার। চিনবে কিভাবে? ওদের বেসটা দেখে। এটা দেখো, বেস হলো কি, টু। টু মানে এখানে জিরো এবং ওয়ান দুটো নাম্বার আছে, সেই কারণে এটার বেসটাকে টু ধরা হয়। এখানেও ঠিক সিমিলারলি, যেহেতু টু দেখতে পাচ্ছ, তুমি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কোন নাম্বার, তুমি বলে দেবে এটা হলো একটা বাইনারি নাম্বার। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা উত্তর করতে চলেছি, করবো কিভাবে সেটা লক্ষ্য করো। প্রথম নাম্বারটাকে তুমি প্রথমে লিখবে ওয়ান প্লাস ওয়ান, সরি ওয়ান ওয়ান জিরো টু, সরি 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 জিরো টু কোথা থেকে আসলো এটা, এটা তো ওয়ান, এটা তো ওয়ান, ঠিক আছে। এরপরে দেখো, লক্ষ্য করো, এখানে কিন্তু পাঁচখানা নাম্বার আছে, তার মানে শেষের দিক থেকে যদি লিখতে শুরু করি ওয়ান 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 অ্যান্ড জিরো অ্যান্ড ওয়ান, ক্লিয়ার কনসেপ্ট, তোমার কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার। এরপরে দেখো, এটাকে যখন, এটার যখন যোগফল আমরা নির্ণয় করব, তখন লক্ষ্য করো এই যে রুলসগুলো আছে, এই রুলসগুলোকেই আসলে আমরা কাজে লাগাবো। তো ওয়ান প্লাস ওয়ান মিন্স টেন, ওকে টেন, তার মানে এখানে আমরা লিখব শুধু আর শুধুমাত্র জিরো। তাহলে ওয়ানটা কোথায় গেল? তাহলে ওয়ানটাকে আমরা এখানে ক্যারি করলাম, ঠিক আছে, ওয়ানটাকে কী করলাম, ক্যারি করলাম। তার মানে তুমি এটা বলতে পারো এই যে রোটা আছে সেটা হলো ক্যারি টার্মসের রো, ক্যারি টার্মস, আমি ক্যারি করছি এটাকে। তো ওয়ান ক্যারি করলাম, তাহলে এখানে দেখো তারপরেরটাতে জিরো প্লাস ওয়ান, তার মানে কি ওয়ান, আর তার উপরে আছে ওয়ান, তার মানে এটাও যদি অ্যাড করি তাহলে ওয়ান প্লাস ওয়ান আবার চলে আসলো এইরকম একটা ফিগার, তাহলে আবার সেটা টেন হবে। তার মানে আবার সেখানে আমি জিরো নেব এবং ক্যারি করব ঠিক তার পরেরটায় ওয়ান হিসেবে, এমনটা যদি হয়। এবার দেখো, এখানে তিনখানা ওয়ান তুমি দেখতে পাচ্ছ। তো প্রথম কথা হলো যে তুমি ওয়ান প্লাস ওয়ান, তিনখানা ওয়ান, দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এমনটা পাচ্ছ। তো প্রথম দুটোর জন্য তুমি পাবে হচ্ছে টেন এবং তারপরেরটার জন্য হলো ওয়ান, তাহলে এটা পুরোপুরি দেখতে লাগবে এইরকম কিছু একটা, প্লাস করছো। তাহলে জিরো প্লাস ওয়ান, দেখো জিরো প্লাস ওয়ান মানে হলো ওয়ান, ওয়ান নিয়েছি আর ওয়ানটা এখানে চলে আসবে, টোটাল আসলো ইলেভেন। তাহলে একটা নিব শেষেরটা, শুধু এই ওয়ানটাকে নিলাম, নিচে রাখলাম, আরেকটা ওয়ান কী করলাম, আবার এখানে ক্যারি করিয়ে দিলাম। তো ক্যারি যদি করিয়ে দিই তাহলে দেখো এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান, তার মানে আবার সেটা টেন হচ্ছে, আর টেন হলে সেটা হয়ে যাচ্ছে জিরো, ঠিক আছে, জিরো হলে তারপর দেখো এখানে, এখানেও একটা ওয়ান চলে আসবে, আর এই ওয়ান আর প্লাস ওয়ান মিলে হয়ে যাবে তোমার ওভারঅল টেন। ওকে, তো আশা করি তোমার কাছে পুরোপুরি এক্সাম্পলটা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তাহলে আমি তোমাকে বলে বলে দিচ্ছি। আচ্ছা, এটার যেটা উত্তর সেটা তুমি আগে লিখে নেবে এভাবে করে, যে এটা প্লাস ওয়ান জিরো ওয়ান 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 টু, ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো টু, ব্যাস এইটা হলো তোমার কাজ। পরবর্তী এক্সাম্পলে যাই তাহলে,
যে জিনিসটা তোমার আগেরটাই ক্লিয়ার হয়নি, এখানে অবশ্যই অবশ্যই সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। আর এখানে এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি 010012 প্লাস 111 3খানা 1011 প্লাস 10। ঠিক আছে, সবগুলোর বেস দেখতে পাচ্ছ টু, সেই কারণে এগুলো হলো বাইনারি সিস্টেমের নাম্বার। এরপরে আমরা এক এক করে কি করব, আমরা যোগফল নির্ণয় করব। প্রথম কথা, তুমি দেখো তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাকে এইটার আর এইটার যোগফল নির্ণয় করে প্রথমে দেখাচ্ছি, তারপরে কি করব, যেটা যোগফল বেরোবে তার সাথে এইটার যোগ করব। ঠিক আছে, তো প্রথম আনসার হিসেবে তুমি যখন লিখছো দেখো 1001, তারপরে এই 10টাকে নিচ্ছি 10, তো 101। ঠিক আছে, এটাকে যদি প্লাস করি তাহলে দেখো 1 প্লাস 0 দ্যাট মিন্স ডেফিনেটলি ডেফিনেটলি সেটা 1, 0 প্লাস 1 দ্যাট মিন্স ডেফিনেটলি সেটা 1। এখানে কি হচ্ছে, এটা এখানে নিচে কিছু নেই মানে 0, এটাও নিচে কিছু নেই মানে সেটাই বসে যাবে। ঠিক আছে, এরপরে আমরা কি করছি যে এই যে নাম্বারটা পেয়েছি এটার সাথে এটাকেও অ্যাড করতে হবে ডেফিনেটলি, তিনখানা নাম্বারের যোগফল যেহেতু আমাকে বের করতে বলেছে। তো প্রথমে বড় নাম্বারটাই তুমি লিখে নিচ্ছ, এইটা 011। ঠিক আছে, এরপরে তুমি লিখছ নিচে এই যে এই নাম্বারটা 1011, ক্লিয়ার, এটাকে যোগ করছো। আর যদি যোগ করো তখন লক্ষ্য করো 1 প্লাস 1 আসছে, 1 প্লাস 1 যদি থাকে তখন সেটা তুমি কি হয় সেটা হয় 0 এবং উপরে চলে যায় তোমাদের 1, তার মানে এটা হলো ক্যারি টার্ম, এটা হলো ক্যারি টার্ম। এরপরে দেখো 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কি তিনখানা ওয়ানের যোগফল যখন করছো আগের বারেই দেখালাম সেটা হচ্ছে 11, 11 যদি হয় তাহলে একটা 1 নিলাম আর উপরে এখানে আমরা কি করলাম একটাকে ক্যারি করলাম, তাহলে এখানে দেখো 1 প্লাস 0 প্লাস 0, তার মানে ওভারঅল এখানে যেটা আসবে সেটা হলো 1, তাই তো? এরপরে সেটা হলো যে 1 প্লাস 1, 1 প্লাস 1 হবে আবার 10, সেটা 0 আসলো আর 1টাকে আবার উপরে ক্যারি করলাম, এরপরে এখানে 1 প্লাস 1, তার মানে এটাও হয়ে গেল 10, এখানে আবার 1টা ক্যারি হলো, 1 প্লাস 1, তার মানে ওভারঅল গিয়ে দাঁড়ালো 10। ওকে, তো পুরো নাম্বারটা যোগফলটা আমরা যেটা পেলাম সেটা হলো 1000011102। ওকে, তো এইভাবে আমরা কি করব, যোগফলগুলোকে আমরা নির্ণয় করব। ঠিক আছে, বড় বড় টার্ম নিয়ে যখন আমরা করে ফেলতে পেরেছি তাহলে আমরা ছোট ছোট টার্ম নিয়েও আমরা করতে পারবো। তো পরের এক্সাম্পলটা ঠিক তোমার সুবিধার জন্যে আমি আরও ছোট নিলাম। ঠিক আছে, দেখো এক্সাম্পলটা হলো পরের 101 প্লাস 102 প্লাস 111। ঠিক আছে, এইটাকে তাহলে তোমরা করতে পারবে ডেফিনেটলি ডেফিনেটলি, তো তুমি বলবে যে তুমি অবশ্যই সেটা করতে পারবে, আর সেটা না করে দিলেও হবে, তবুও আমি করে দেবো তোমাকে। দেখো লক্ষ্য করো, যেমনটা আছে তেমনটাই লিখে নিলাম, সবগুলোর যোগফল নির্ণয় করব। দেখো লক্ষ্য করো, 1 প্লাস 0 1 প্লাস 0, তার মানে কি 1 আর তারপরে 1, তার মানে ওভারঅল হচ্ছে 1 প্লাস 1 দ্যাট মিন্স 10, আর 10 যদি হয় নিচে আমরা 0 নিয়ে নিলাম, 1টাকে উপরে এখানে ক্যারি করলাম। ঠিক আছে, এটা হলো কি ক্যারি টার্ম। ওকে, এরপরে লক্ষ্য করো 1 প্লাস 1 দ্যাট মিন্স 10, তারপরে আবার 1, তার মানে ওভারঅল হয়ে যাচ্ছে সেটা 11, 11 যদি হয় তাহলে এটা 1 হচ্ছে, 1 আবার গিয়ে এখানে ক্যারি হচ্ছে, আর ক্যারি যদি হয় লক্ষ্য করো এটা নিচে নিচে লেখা হয়নি যদিও, এটা হলো 1, এটা 1, তাহলে এখানে লক্ষ্য করো 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট মিন্স 11, তো ওভারঅল আমাদের যেটা যোগফল আমরা পেলাম সেটা হলো দিস 1। ক্লিয়ার কনসেপ্ট তোমার কাছে আমি আশা করতেই পারি। এরপরে তোমরা যেই যে যে অঙ্কটাকে করবে, ঠিক আছে, সেটা একটা আনাদার টাইপ, সেটা একটা আনাদার টাইপের এক্সাম্পল। সেখানে আমরা এতক্ষণ অবধি শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে খেললাম, কিন্তু দশমিক নিয়ে কিন্তু এখনও খেলিনি। তো এই অঙ্কটা হলো দশমিকের উপর 001 11.11101। ঠিক আছে, তোমার এতে কোনো সমস্যা নেই, তুমি বলবে তুমি এটা করে ফেলতে পারবে। লক্ষ্য করো কী করছি, 111.001 পরেরটাই লক্ষ্য করো, লক্ষ্য করলে তুমি দেখতে পারবে যে এই দশমিকের জায়গাটাই আমি দশমিকটা বসাচ্ছি, আর এই যে পুরো টার্মটা আমি ডান দিকে বসাচ্ছি আর এই পুরো টার্মটা বাঁ দিকে বসাচ্ছি,
ডান দিকে বসালে কি হবে বলো? 1 1 1 0 1, বাইরের দিকে চলে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই তাতে। আর বাঁ দিকেরটা এখানে 11, পূর্ণ সংখ্যাটা তো 11 বসিয়ে দিলাম, ব্যাস। এরপরে তোমাকে দুটোকে যোগ করতে বলেছে। তো প্রথম কাজ হলো তোমার যে যোগফল করা। এবার বাঁ দিক থেকে তুমি যোগ করছো, এবার লক্ষ্য করো যে 1 এখানে কিছু নেই, মানে 1 বসে যাবে, 0 বসে যাবে। 1 1 প্লাস 1, এখানে 1 প্লাস 1 হলে সেটা হয়ে যাচ্ছে 10, 10 এর জন্য এখানে পাচ্ছি আমরা 0। উপরে চলে যাচ্ছে একটা ক্যারি, 1 ক্যারি, ঠিক আছে? এটা আমরা কি করছি, ক্যারি করছি। 1 প্লাস 1 কি হচ্ছে বলো? আবার 10, 10 এর জন্য একটা 0 নিচে আসলো, উপরে একটা 1 ক্যারি হলো। আবার দেখো 1 প্লাস 1, তার মানে কি, আবার 10, 10 এর 0 আসলো, উপরে একটা টার্ন চলে গেল এখানে 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 বললাম সেটা 11 হবে, 11 যদি হয় সেটা হলো 1 এবং ক্যারি হয়ে যাবে 1। তাহলে আবার এখানে একটা 11, 1 প্লাস 1 প্লাস 1, 11 এর জন্য 1, একটা ক্যারি 1, এবং শেষেরটা হচ্ছে 1 প্লাস 1, দ্যাট মিন্স 10। আশা করছি পুরো ব্যাপারটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার। দশমিকের জন্য দশমিকের জায়গায় দশমিকটাকে আমরা বসাবো, আর ব্যাস, আমরা উত্তর আমরা পেয়ে গেছি। তো আলটিমেটলি আমাদের এটার উত্তর দাঁড়ালো 1011.00001। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, তো আশা করি তোমাদের অ্যাডিশন নিয়ে তোমাদের আর কোনো রকমের ডাউট নেই, কোনো রকমের কোয়েশ্চেন নেই। এখানে আমরা কিভাবে ক্যারি করে আমরা অ্যাডিশনটাকে চালাচ্ছি, অ্যাডিশনটাকে করছি, আমাদের কাছে পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার। আর যদি এখনো কেউ না বুঝতে পারো, তাহলে লক্ষ্য করো যে তোমরা আবার সামনে যাবে, আবার যে রেকর্ডেড ভিডিওটা আছে সেই ভিডিওটাকে প্রথম থেকে আবার দেখবে, কেমন? কারণ প্রথমটা বুঝে গেলেই তার পরেরগুলো খুবই 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 বেশি সহজ হয়ে যায় অটোমেটিক্যালি। পরের যে টপিকটাকে আমরা পড়তে চলেছি সেটা হলো অবশ্যই অবশ্যই বাইনারি সাবট্রাকশন। বাইনারি সাবট্রাকশন পড়তে চলেছি। আমরা যোগফল নির্ণয় করলাম, এরপরে বিয়োগফল নির্ণয় করব। সর্বপ্রথমে এটার জন্য অবশ্যই অবশ্যই রুলস আছে কিছু, তো সেই রুলসগুলোকে সর্বপ্রথমে আমাকে জানতে হবে। তো লক্ষ্য করো, রুলসগুলো হলো এখানেও চারখানা রুলস। 0 মাইনাস 0, দ্যাট মিন্স 0। 1 মাইনাস 0, দ্যাট মিন্স 1। আর আরেকটা হলো তোমার হচ্ছে 0 0 মাইনাস 1। আচ্ছা, ওটাকে আমি শেষে বলছি। দেখো 1 মাইনাস 1 তাহলে কি, কমন সেন্স অনুযায়ী কি বলে? তুমি বলবে 1 মাইনাস 1 এটা তো সমান সমান 0। আমি বলবো হ্যাঁ, একদম ঠিক, 1 মাইনাস 1 সমান সমান 0, এটাই রুলস। এরপরে যে যেটা বাকি আছে, যেটা তোমার মনে হচ্ছে এখানে মিসিং, সেটা হলো 0 মাইনাস 1। তো এইটা কি হয়, এইটাকে জানতে গেলে অ্যাকচুয়ালি জিনিসটা এখানে না বুঝে তোমাকে অঙ্কে বুঝতে হবে। এখানে আমরা বড় কনসেপ্টটাকে ইউজ করব, আমরা বড় করব, ঠিক আছে? মানে ধার নেব 1। কিভাবে ধার নেব, সেটার প্রসেসটা কি, সেটা আসলে এখানে না বুঝে তোমাকে যখন আমি এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলে তুমি বুঝবে সব থেকে বেশি ভালো। তো প্রথম এক্সাম্পল তোমার জন্য নিচ্ছি, একটা খুবই সহজ, একটা খুবই পাতি এক্সাম্পল। ধরো 1 1 মাইনাস 1 এমনটা নিলাম। তোমার প্রশ্ন হবে এইটা, এইটাকে বিয়োগ করতে হবে? তুমি বলবে 11 মাইনাস 1, দ্যাট মিন্স তো এটা তো 10 হয়। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যোগফলগুলো এইভাবে কাজ, এই সরি, বিয়োগফলগুলো এইভাবে কাজ করে না, এখানে এই রুলসের উপর ডিপেন্ড করেই এই বিয়োগফলগুলো কাজ করে। তো এই চারখানা রুলস তোমাকে ইউজ করেই এই বিয়োগফলটা করতে হবে, যেমনভাবে আমরা যোগফলটাকে করলাম। তো 1 1 লিখলে নিচে লিখছো তুমি 1, আর সামনে কিছু নেই, মানে 0 তুমি লিখতেই পারো, এতে কোনো রকমের কারো সম্পত্তির কোনো লস হবে না, ঠিক আছে? এবার এটাকে কী করবো, আমরা মাইনাস করবো। মাইনাস যদি করি, 1 মাইনাস 1 কী হবে? সর্বপ্রথমেই তুমি বলবে এটা হবে 0। তাহলে 1 এবং -1 এটা মিলে হচ্ছে 0। 1 মাইনাস 0 সমান সমান কি, লক্ষ্য করো এখানে, 1 মাইনাস 0 সমান সমান 1। তাহলে তোমাদের আলটিমেট যেটা উত্তর সেটা তোমরা পেয়ে গেলে 1 0 2। কেমন? আশা করি বুঝে গেছো ব্যাপারটা। বিয়োগফল এতদিন অবধি ছোট থেকে বড় হয়ে এসেছি, এত এতদিন অবধি যেভাবে বিয়োগফল শিখেছি ঠিক সেভাবেই ব্যাপারটা চলছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ তোমাকে রুলসের উপর ডিপেন্ড করেই তোমাকে বিয়োগফলগুলোকে নির্ণয় করতে হবে। পরের এক্সাম্পল তোমার জন্যে, তোমার তোমার দিকে আমি ছুড়ে দিলাম,
সেটা হলো 1112 অ্যান্ড 1012। ক্লিয়ার? তুমি বলবে একদম, আমি এখনো ভয় পাচ্ছি না। তাহলে ফটাফট আমরা শুরু করি 111 এবং 101 এর অপারেশন। এখানে যখন আমরা বিয়োগ করতে শুরু করব, 1-1 দ্যাট মিন্স অবশ্যই অবশ্যই 0, 1-0 তাহলে অবশ্যই সেটা 1, এবং 1-1 দ্যাট মিন্স 0। আর সামনের দিকে 0টা যদি না দাও বা দাও সেটাতে কারো কোনো লোকসান নেই, তার মানে সামনের দিকে যদি 0 থাকে কোনো লোকসান নেই, কিন্তু আবার পিছনের দিকে দিয়ে দিলে কিন্তু সেটা লোকসান হয়ে যাবে। ঠিক আছে, নাম্বারটা পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং পিছনে পেছনের দিকটায় 0 দেওয়াটা সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু সামনের দিকটা দিলে কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, লক্ষ্য করো তাহলে, তাহলে আমাদের আলটিমেট উত্তর তাহলে এখান থেকে কি আসলো? তুমি বলবে এটার আলটিমেট উত্তর 0102, এইটা আসলো। তা আমি বলছি এইটা আর এইটা একই, ঠিক আছে, সমান সমান দিলেই সব থেকে ভালো, ঠিক আছে, দুটোই একই, এটা বলবে তোমার আলটিমেট উত্তর। পরের এক্সাম্পল তাহলে শুরু করা যাক। পরের এক্সাম্পল তোমার জন্য যেটা থাকলো সেটা হলো 1-0 2-1, সব থেকে সহজ এক্সাম্পল নিলাম তোমার জন্যে। দেখো, লক্ষ্য করো, তো এটার যখন উত্তর তোমরা শুরু করতে যাচ্ছ তখন তুমি বলবে যে হ্যাঁ এটার, তাহলে এটাও খুব সহজ। তুমি এইভাবে লিখে দিলে এখানে কিছু নেই, মানে নিচে 0 তুমি বসিয়েও দিয়েছ। এরপরে তুমি যখন বিয়োগ করতে যাচ্ছ তখন তুমি দেখছো যে 0-1, ব্যাপারটা দাঁড়াচ্ছে 0-1, তার মানে যে কেসটা তোমাকে এখনো অবধি আমি বলিনি, তার মানে আগের যে 0-1 এর কেসটা এখন অ্যাপিয়ার হয়েছে এই অঙ্কটায়। এখন আমরা দেখতে পাচ্ছি এই কেসটাকে আমরা ইউজ করব। তো এখানে কিভাবে ইউজ হয় খুব ভালোভাবে নিখুঁতভাবে এটাকে তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো। এটা বুঝে গেলে তারপরে আর বিয়োগ ফলে আর কোনো রকমের প্রবলেম তোমার থাকবে না। লক্ষ্য করো কি করবে, দেখো এখানে তুমি যখন 0-1 করছো তখন লক্ষ্য করো যে কি থেকে বাদ দেবে, এখানে তো বাদ দেওয়ার মতো কিছুই নেই। তখন 0 কি বলবে, বলছে যে এই 0টা তার সামনের এলিমেন্টার কাছে গিয়ে পৌঁছবে, 0 তার সামনের বন্ধুর কাছে গিয়ে পৌঁছবে, বন্ধুকে গিয়ে বলবে যে তোমার কাছে কি 1 আছে। তোমার বন্ধু 0-র বন্ধু তখন বলবে কি কি যে হ্যাঁ আমার কাছে তো 1 আছে, এই নাও 1। ওকে, তো 1 যখন 0 1টা যখন 0কে 1 দিয়ে দিচ্ছে তখন এই 1টা কি হয়ে যাচ্ছে, এই 1টা হয়ে যাচ্ছে তোমার তখন 0। আর যখন এই 1টা 0-র কাছে চলে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে 10, তখন সেটা হয়ে যাচ্ছে 10। ভালো করে লক্ষ্য করো, 1কে তুমি যখন নিয়ে আসছো 0-র এখানে সেটা হয়ে যাচ্ছে 10। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? এবার তুমি যখন মাইনাস করতে যাচ্ছ, এখন এখন সাবট্রাকশন করতে যাচ্ছ, তোমার কাছে অ্যাপিয়ার হয়েছে 10-1 শেষেরটা, তাই তো, 10-1। তো 10-1 মনে রাখবে সব সময় সেটা 1 হয়, সব সময় সেটা 1 হয়। টু বি প্রিসাইসলি তোমাকে যদি বলি তাহলে তোমাকে বলবো যে 1+1, ঠিক আছে, প্লাসের ফর্মুলাটা কী ছিল, 1+1=10। তাহলে তুমি যদি লক্ষ্য করো সেটা হচ্ছে 1-30, তাই না? তো সেই জিনিসটা সেই আকারেও তুমি কিন্তু এটাকে মনে রাখতে পারো। লক্ষ্য করো তাহলে এখানে তুমি কি পাচ্ছ, এখানে বলবে যে 10-1, 10-1=1, আমি 1 জানি, 1 তুমি বসিয়ে দিচ্ছ। এরপরে এখানে দেখো 0-0, দ্যাট মিন্স দেয়ার উইল বি নাথিং বাট 0। ওকে, তোমার উত্তর তোমার সামনে চলে এসছে, তুমি বললে সেটা হলো 0-1, আমি বলবো তাহলে তুমি 0টাকে এখান থেকে সরিয়ে দিতে পারো, সেটা হবে শুধু আর শুধুমাত্র 1। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে একদম, তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার পুরো ব্যাপারটা। তাহলে নেক্সট একটা সহজ এক্সাম্পল আরেকটু নিই। তাহলে পরের এক্সাম্পল তোমার জন্যে তোমার দিকে ছুড়ে দিলাম, সেটা হলো 1012-1102। যারা বোঝনি আরেকবার বোঝার সুযোগ, ভালোভাবে কেয়ারফুলি জিনিসটাকে বুঝে নাও। 0-1, আচ্ছা নিচে লিখি আরও,
101 আর এটা হলো 10, তাই তো এটাকে মাইনাস করতে হবে। তুমি অপারেশন চালু করেছো, অপারেশন চালু করতে গিয়ে প্রথমে বলছো 1 - 0, তার মানে সেটা তো 1, কারণ 1 - 0 = 1 জানি আমরা, এটাই তো রুলস মাইনাসের যেহেতু। এরপর পরেরটাই ঠিক যখন যাচ্ছ তুমি গিয়ে বলছো এখানে এসে তো ফেসে গেলাম, এখানে হচ্ছে 0 - 1। তো যখন 0 - 1 হয় তখন আমি তোমাকে বললাম যে বড় করার কনসেপ্টটা আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। সো হোয়াট দ্যাট মিন বাই বড়, তো এটা হচ্ছে এখান থেকে বড় করবে, জিরো কি বলবে তার পাশের বন্ধুকে বলবে যে তোমার কাছে 1 আছে, পাশের বন্ধু বলবে যে হ্যাঁ আমার কাছে তো 1 আছে, এই না 1। এবার এই 1টা কি হচ্ছে, এই 1টা তখন হয়ে যাচ্ছে 0, আর 1 যখন 0-র কাছে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে 10। তাহলে আমরা আবার জানি 10 - 1 = 1, সুতরাং সেটা হয়ে যাচ্ছে 1 ডেফিনেটলি, ডেফিনেটলি জাস্ট ওয়েট, ডেফিনেটলি ডেফিনেটলি সেটা 1 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কিছু নেই মানে সামনে অবশ্যই 0 আছে, তো 0 - 0 দ্যাট মিন্স 0, তো সামনে বসার কোনো নেসেসারি কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আলটিমেটলি উত্তর তোমার কাছে চলে এসছে সেটা হলো 11, 2। ক্লিয়ার কনসেপ্ট, যখন তোমরা বড় বড় অঙ্ক করবে তখন জিনিসটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তার মানে নিজে থেকে যখন তোমরা করবে। পরের এক্সাম্পলটা ফটাফট আমি দেওয়ার চেষ্টা করি তাহলে তোমাদের, প্রথম আরও একটা সিমিলার এক্সাম্পল তোমাদের জন্য তোমাদের সামনে তোমার দিকে ছুড়ে দিলাম। দেখো পরের যেটা এক্সাম্পল, পরের এক্সাম্পল এখানে লক্ষ্য করো সেটা হচ্ছে 100 এবং 11, এটাকে করছো তুমি মাইনাস, আর যখন তুমি মাইনাস করতে যাবে 0 - 1 প্রথমেই অ্যাপিয়ার হয়ে গেছে। ওকে আমি ভয় পাচ্ছি না, জিরো কি বলবে, জিরো বলবে যে পাশের পাশের যে জিরোর পাশের বন্ধু আছে সে গিয়ে তাকে বলবে যে হ্যাঁ তোমার কাছে কি 1 আছে, ও বলবে না আমার কাছে তো 1 নেই, কিন্তু তুমি দাঁড়াও আমি দেখছি আমার পাশের বন্ধুর কাছে 1 আছে কিনা। এই জিরো তখন গিয়ে তার পাশের বন্ধুকে জানাবে যে তোমার কাছে কি 1 আছে, 1 বলবে যে হ্যাঁ আমার কাছে 1 আছে, তুমি নিয়ে যেতেই পারো। তখন এই 1টা কি হয়ে যাবে, তখন এই 1টা হয়ে যাবে 0, এই 0টা মাঝখানের যে 0টা সেই 0টা হয়ে যাবে তখন 1, এবং আলটিমেটলি যখন প্রথম 0টার কাছে 1 আসবে তখন সেটা হয়ে যাবে 10। লক্ষ্য করো এটা কিন্তু 1 হচ্ছে মাঝখানের জায়গাটা, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি কিন্তু আমি এই জায়গাটা, ওকে। তো আচ্ছা আরো একবার তাহলে বলে দিই সব থেকে ভালো রিপিট না করে। দেখো করলাম কি একটু ভালোভাবে লক্ষ্য করো, সেটা হলো যে প্রথমে আমি 0 - 1 আমি লক্ষ্য করলাম যে এখানে 0 - 1 হচ্ছে, তার মানে এখান থেকে এই 0টা কি করবে, এই 0 বলবে যে হ্যাঁ আমার কাছে তো 1 নেই, তো আমি আমার পাশের বাড়িতে যাই, পাশের বাড়ির কাকিমাকে গিয়ে বললো তোমার কাছে 1 আছে, পাশের বাড়ির কাকিমা বললো না আমার কাছে 1 নেই, কিন্তু তুমি দাঁড়াও আমি আমার প্রতিবেশীর কাছে যাই। তোমার কাকিমা তার প্রতিবেশীর কাছে গেল, গিয়ে বললো যে তোমার কাছে কি 1 আছে, তার প্রতিবেশী বললো যে হ্যাঁ আমার কাছে 1 আছে, এই নাও 1 তুমি নিয়ে যাও, তখন সেই জায়গাটায় 1টা কি হয়ে যাবে, সেই জায়গাটায় 0 হয়ে গেল। আর যখন সেই 1টা সেকেন্ড তার মানে তোমার কাকিমার বাড়ি আসলো তখন সেটা হয়ে যাচ্ছে 1, আর এই 1 যখন প্রথমে মানে তোমার কাছে যখন আসলো তখন সেটা হয়ে গেল 10। ওকে ক্লিয়ার কনসেপ্ট, এরপরে আলটিমেটলি জায়গাটা দাঁড়াচ্ছে কেমন, 10 - 1, আর 10 - 1 = কি আমি তোমাকে বললাম সেটা হলো 1, তুমি সেটা জানো, তো সেটা হয়ে যাচ্ছে 1। নেক্সট স্টেপ 1 - 1, বুঝতে পারছো তো, এই যে 1 আর এই 1, 1 - 1 দ্যাট মিন্স দিস উইল বিকাম 0, আর এগেইন দিস ইজ আ 0, তো আননেসেসারিলি এখানে 0 বসানোর কোনো দরকার নেই, তোমার কাছে সোজাসুজি তোমার উত্তর তোমার তোমার সামনে, আর সেটা হলো 1। 2টাকে অবশ্যই দেবে, নইলে কিন্তু সেটা বাইনারি নাম্বার হয় কি হয় না সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, সেটাকে কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে নেক্সট আমি তোমাদের কাছে পরের এক্সাম্পল তোমাদের দিকে ছুড়ে দেব, ঠিক আছে, আর বেশি টাইম নেব না কারণ তোমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে গেছো, তোমাদের কাছে আর কোনো রকমের এটা নিয়ে কোয়েরি নেই আমি আশা করছি। লক্ষ্য করো দুটো এক্সাম্পল করবো, আর প্রথম এক্সাম্পলটা হলো 100100,
ঠিক আছে, একটু বড় এক্সাম্পল নিচ্ছি সেই জন্যে। পরেরটা হচ্ছে 11011, ঠিক আছে, এমনটা এক্সাম্পল হলো। এরপরে এটার উত্তর বা আনসার হিসেবে এটা আসছে তোমার, তুমি লিখছো 100100, ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট। ওয়ান ওয়ান সরি, এটা হচ্ছে তোমার 11011, তাই তো? তুমি বলবে একদম একদম ঠিক। এইটাকে আমরা কি করব, এরপরে বিয়োগফল শুরু করছি। প্রথমেই এসে তুমি দেখলে যে যা, এখানে এসে দেখা যাচ্ছে যে উপরে প্রথমেই চলে এসছে 0-1, প্রথম অপারেশনটা এই দিকটাই। তো এরপরে কি বলবে, তুমি যাবে তোমার বন্ধুর কাছে, বন্ধুকে গিয়ে বললে তোমার কাছে কি ওয়ান আছে? তোমার বন্ধু বললো না আমার কাছে ওয়ান নেই, কিন্তু দাঁড়াও তুমি, আমি আমার পাশের বাড়ি দেখি। তো পাশের বাড়িতে গিয়ে দেখলো যে হ্যাঁ তোমার কাছে ওয়ান আছে, পাশের বাড়ির লোক বললো যে হ্যাঁ আমার কাছে ওয়ান আছে, এই নিয়ে যাও ওয়ান। তখন এই ওয়ান হয়ে গেল 0, তার কাছে তোমার বন্ধুর কাছে যখন সেই ওয়ান আসলো তখন সেটা হয়ে গেল 1, আর সেই ওয়ানটা যখন তোমার কাছে আসলো সেই ওয়ান হয়ে গেল তো এখানে এসে 10। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে কিভাবে আসছে তুমি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছো আমি আশা করছি। লক্ষ্য করো, তাহলে এখানে কি হবে বলো, 10-1 দ্যাট মিন্স ডেফিনেটলি 1, 1-1 এই যে নিচে 1, তাহলে আলটিমেটলি সেটা হয়ে যাচ্ছে 1-1 = 0, এই সরি 1-1 = 0 ডেফিনেটলি, আর এটা 0-0 = 0। নেক্সট আবার দেখো, লক্ষ্য করো এখানে 0-1 চলে এসছে, এই যে দেখো 0-1, অবশ্যই আগের প্রসেস ফলো হবে। তুমি যাবে তোমার পাশের বাড়ি, পাশের বাড়ি গিয়ে দেখলে যে ওয়ান নেই তার কাছে, তার পাশের বাড়িতে তুমি আবার গেলে, তো সেখানে গিয়ে দেখছো যে সেখানে একটা ওয়ান আছে, এই ওয়ানটাকে তুমি যখন নিয়ে আসার চেষ্টা করছো তখন সেটা হয়ে যাচ্ছে 0, পাশের বাড়ি সেটা পেয়ে যাচ্ছে একটা 1, আর তুমি পেয়ে যাচ্ছ 10। তো 10-1 ইজ ডেফিনেটলি, সেটা ডেফিনেটলি ডেফিনেটলি সেটা 1, 1-1 ইজ 0, আর সামনেরটা 0, এই দুটো 0 আননেসেসারি, লিখার কোনো দরকার নেই, তোমার উত্তর তোমার সামনে, একদম সোজাসুজি লিখে ফেললাম আমি। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট এক্সাম্পলটা দিয়ে আর আমি এক্সাম্পল নেব না, ঠিক আছে, যেহেতু মাইনাসটা হচ্ছে কি, মাইনাসটা অ্যাকচুয়ালি লোকেরা বুঝতে পারে না, ওই বড় কনসেপ্টটা বোঝাটা অনেকটাই বেশি শক্ত হয়ে যায়, সেই কারণে এতগুলো এক্সাম্পল নিচ্ছে, এতগুলো এক্সাম্পল তোমাদেরকে বলছি, ঠিক আছে। দেখো এটা হলো তোমাদের লাস্ট এক্সাম্পল, ওকে, আলটিমেটলি দাঁড়াচ্ছে 0-1-0-1-1-1-1-2, ওকে, ক্লিয়ার কনসেপ্ট? উত্তর বলে শুরু হচ্ছে 0-1-0-0-1-0.001, আর কি করবে এরপর, পরের যেটা আছে পরেরটা দশমিকের জায়গায় দশমিক বসাবে, ডান দিকের যতগুলো এলিমেন্ট আছে ডান দিকে, বাঁ দিকের গুলো 101 বাঁ দিকে, দ্যাটস ইট। করবে এবার মাইনাস, মাইনাস যদি করা হয় 1-0 = কি হবে, সরি 1-1 = 0, তার মানে প্রথমটা হয়ে যাচ্ছে 0, পরেরটায় তুমি গিয়ে একটু কেস খেলে সেখানে দেখছো 0-1, তার মানে এখানে তো আবার সেই বড় কনসেপ্ট, ধার নেওয়ার কনসেপ্ট, যেটা আমাকে একদম ভালো লাগে না কিন্তু তবুও নিতেই হবে। দেখো তুমি যাবে তোমার পাশের বন্ধুর বাড়ি, তা তোমার পাশের বন্ধু যাবে তার বন্ধুর বাড়ি, তার বন্ধু আবার যাবে তার বন্ধুর বাড়ি, গিয়ে দেখছে শেষে গিয়ে একটা ওয়ান কোনো মতো খুঁজে পাওয়া গেছে, সেই ওয়ানটা হয়ে যাবে যখন নিয়ে আসতে যাবে তখন সেটা হয়ে যাবে 0, মাঝখানের এই 0টা হয়ে যাবে 1, এই 0টাও হয়ে যাবে 1, আর তুমি যেটা পাবে সেটা হলো 10। 10-1 দ্যাট মিন্স দ্যাট ইজ ডেফিনেটলি দ্যাট ইজ 1, 1-1 দ্যাট মিন্স 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসলো, 1-1 আবার গিয়ে সেটা 0, এবং 0-0 দ্যাট মিন্স 0, পরের অপারেশন, যখনই পরের অপারেশন দিতে গেছো তুমি গিয়ে দেখছো আবার সেই ধার নেওয়ার কনসেপ্ট আবার উঠে এসছে, 0-1 ধার নাও উইদাউট এনি হেজিটেশন। তুমি তোমার পাশের বন্ধুর বাড়ি গেলে, তোমার তোমার পাশের তোমার বন্ধু তো তার প্রতিবেশীর কাছে গেল পাশের বাড়িতে, গিয়ে দেখছে এখানে একটা ওয়ান আছে, ধার নিয়ে চলে এলো, তাহলে সেখানে শূন্য পড়ে থাকলো, এখানে তোমার পাশের বাড়ির বন্ধুর পাশের বাড়ির লোক সরি তোমার বন্ধু পেলে হচ্ছে 1 এবং তুমি পেলে 10, তাহলে 10-1 দ্যাট মিন্স 1,
নিচে এখানে কিছু নেই মানে 0 0, ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এতক্ষণ ধরে আমরা সাবট্রাকশনটা করছি যেহেতু। তো 0 - 1 - 0 দ্যাট মিন্স ডেফিনেটলি ডেফিনেটলি 1, আর 0 - 0 দ্যাট মিন্স 0, সেটা লিখার কোনো প্রয়োজন নেই। তোমার কাছে তোমার উত্তর তোমার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আমি তোমার সামনে তুলে ধরলাম, সেইটা হলো এইটা, মানে এই দুটোর বিয়োগফল যখন করলে সেটার উত্তরটা হলো এটা। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট? আশা করি তুমি বলবে যে হ্যাঁ একদম, মাইনাসটা নিয়ে আমার আর কোনো সমস্যা নেই, পরের টপিকে গেলে আমার কোনো রকমের ক্ষতি হবে না। চলো তাহলে পড়ি পরের টপিক। পরের টপিক ডেফিনেটলি ডেফিনেটলি সেটা হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে আমরা শিখব গুণফল, আমরা শিখব গুণফল। গুণফল শিখতে গেলে প্রথমে তোমাকে রুলস শিখতে হবে, ডেফিনেটলি ডেফিনেটলি। রুলস শিখতে গিয়ে তুমি বল তোমাকে বললাম আমি এখানে টোটাল 4খানা কেস আবার অ্যাপিয়ার হবে, সেটা হলো 0 × 0, তার মানে 0 × 0 দ্যাট মিন্স 0, 0 × 1 দ্যাট মিন্স 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। তার মানে এটা এই যে রুলসটা আছে এটা পুরোপুরি আমরা যেটা আমাদের যেটা আগে থেকেই কনসেপ্ট আছে, আগে থেকেই কনসেপ্ট ডেভেলপ হয়ে আছে সেটাই হলো। ঠিক আছে, নর্মালি আমরা 0 × 0 = 0 পাই, 0-র সাথে কোনো কিছু গুণ করি সেটা 0 পাই, আবার 0-র সাথে গুণ করি সেটা আবার 0 পাই, এবং 1 × 1 করলে সেটা আমরা 1 পাই। ঠিক আছে, গুণফলটা আসলে খুবই সহজ। ওকে, জাস্ট একটু বড় বড় যখন গুণ চলে আসে তখন একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, সেটাকে অ্যাড করতে গিয়ে। দেখো প্রথম এক্সাম্পল তোমার সামনে তোমার দিকে ছুড়ে দিলাম, সেটা হলো 1012 × 1 02। ব্যাস এই এক্সাম্পলটাকে তোমরা প্রথমে একবার বুঝে নাও, তারপরে দ্বিতীয়বার ঘুরে তাকাতে হবে না। ঠিক আছে, আমার দিকে তোমরা আর ঘুরে তাকাবেই না একদম। 101 and this 1, তাই তো? এইটাকে আমরা করব গুণ। গুণ করতে গিয়ে দেখো প্রথমে যেমন গুণ করে এসেছি এতদিন অবধি, ছোটবেলা অবধি, ঠিক সেইভাবেই আমরা গুণটাকে করব। প্রথম কাজ দেখো, 0 দিয়ে আমরা কি করব, প্রথম তিনটাকে গুণ করব, তার মানে 0 × 1 দ্যাট মিন 0, তার মানে 0 × 0 দ্যাট মিন 0, 0 × 1 = 0। ক্লিয়ার কনসেপ্ট? এই পার্টটা কি হলো, এই পার্টটা ব্লক হয়ে গেল, এটাকে স্টার অথবা গুণ আকারে ক্রস আকারে লিখে রাখতেই পারো। পরের কাজ হলো আমার এই ওয়ানটা নিয়ে, 1 × 1 দ্যাট মিন্স 1, 1 × 0 = 0, এবং 1 × 1 দ্যাট মিন্স 1। তোমার কাছে পুরো ব্যাপারটাই ক্রিস্টাল ক্লিয়ার, এইটাকে অ্যাড করব কিন্তু যেমনটা গুণ করি আর কি তেমনটাই। তো 0 + 1 ডেফিনেটলি যখন আমরা যোগ করি 0 + 1 সেটা হয় 1, এবং 0 + 0 সেটা হয় 0, আর এই 1টা তো নিচে চলেই আসলো। তোমার কাছে আলটিমেট কনক্লুশন, উত্তর তোমার সামনে চোখের সামনে ভেসে উঠেছে, আর সেটা হলো এটা, তার মানে এই দুটোকে গুণ করলে উত্তর তোমার দাঁড়ায় এটা। পরের অঙ্ক বা পরের এক্সাম্পল, ঠিক আছে, পরের এক্সাম্পল তোমার সামনে। আচ্ছা দেখো বড় এক্সাম্পলটা নিয়ে নিই তোমার জন্য, কারণ গুণফলটা যেহেতু সহজ সেই কারণে সেটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। দেখো এটা একটা বড় এক্সাম্পল, 1011 01 1 2 1 1 0 2, ব্যাস এই কাজটা করব আমরা, এই গুণফলটাকে আমরা শিখে নেব এবার। ওকে, 1 0 1 1 0 1 1, এখানে হচ্ছে 1 1 0, তাই তো গুণফল? চলো গুণ করা যাক। প্রথমে কি হবে, প্রথমে 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে গুণ করলে লক্ষ্য করো এটা হয়ে যাচ্ছে 0, পুরোটাই 0, তার মানে 1 2 3 4 5 6 7, 7খানা 0, 1 2 3 4 5 6 7, 7খানা 0, মানে 0 দিয়ে প্রথমে গুণ করছি। তারপরে কি করলাম, প্রথম জায়গাটা ব্লক করে দিলাম, প্রথম জায়গাটা ব্লক করে দেওয়ার পরে কি করব, 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? 1 দিয়ে, তার মানে 1 × 1 দ্যাট মিন্স 1, 1 × 1 দ্যাট মিন্স 1, 1 × 0 দ্যাট মিন্স 0, 1 × 1 = 1, এটা = 1, তারপরে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। পুরোপুরি তোমার কাছে ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তারপরে কি, তারপরে ডেফিনেটলি এই জায়গাটা ক্রস হয়ে যাচ্ছে বা স্টার আকারে লিখতে পাচ্ছ তুমি, আবার 1 দিয়ে আবার সেটাকে গুণ করছো, তার মানে সেটাই থাকবে ডেফিনেটলি। ওকে, তো সেটা হচ্ছে 1 1 0 1 1
जिरो वन एमनटा होच्छे। एबार एटाके कि करते हबे, एटाके आमाके অ্যাড করতে হবে। এখন দেখো, লক্ষ্য করো, যখন অ্যাড করতে যাবে অ্যাডের ক্ষেত্রে এসে কিন্তু একটু প্রবলেম হলে হতে পারে, ঠিক আছে? এখানে যদিও প্রবলেম হবে না কোনো কিছু তেমন, তবে লক্ষ্য করো যে যখন আমরা যোগ করছি তখন কেমন করছি। প্রথমেরটা জিরো, পরেরটা জিরো প্লাস ওয়ান, দ্যাট মিন্স ওয়ান, পরেরটা জিরো প্লাস ওয়ান, দ্যাট মিন্স ওয়ান, আর ওয়ান প্লাস ওয়ান মানে জিরো, আর ওয়ান প্লাস ওয়ান মানে যখন জিরো হচ্ছে তার সরি, ওয়ান প্লাস ওয়ান মানে টেন, ওয়ান প্লাস ওয়ান মানে হলো টেন, আর টেনের জিরোটাকে আমি প্রথমে লিখলাম এখানে, আর ওয়ানটা কী হয়ে যাবে, ওয়ানটা চলে যাবে এখানে কিন্তু ক্যারি আকারে চলে যাবে উপরে। তো উপরে ক্যারি আছে ধরে নাও, সেটা একটা ওয়ান ক্যারি করলাম আমি। এরপরে ওয়ান প্লাস এগুলো জিরো, তার মানে ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স আবার সেই দশ, দশের জন্যে জিরো পাবে উপরে, আবার সেটা একটা ওয়ান চলে গেল, আবার ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স জিরো, ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স টেন, টেনের জন্য একটা জিরো আসলো, আর উপরে একটা ক্যারি ওয়ান চলে গেল, ক্যারি ওয়ান চলে গেল। এবার দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স কী হয় সেটা, আলটিমেটলি ওয়ান প্লাস ওয়ান টেন, আর টেন প্লাস ওয়ান সেটা আমরা দেখেছি ইলেভেন হয়ে যায়। তো ইলেভেনের জন্য একটা ওয়ান পেলাম, আর উপরে এখানে একটা ক্যারি চলে গেল ওয়ান। তো ক্যারি যদি হয় তারপরে দেখো ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স আবার টেন, টেনের জন্য এখানে জিরো, আবার এখানে ক্যারি হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স আবার টেন, টেনের জন্য একটা ক্যারি হল, ক্যারি টেনের জন্য এখানে জিরো হলো, আর একটা ওয়ান এখানে ক্যারি হয়ে গেল। আর ওয়ান প্লাস ওয়ান আলটিমেটলি হচ্ছে তোমার জন্যে দিস ওয়ান, টেন। তো পুরোপুরি উত্তরটা তোমার সামনে তাহলে দাঁড়াচ্ছে ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান, জিরো জিরো, জিরো ওয়ান, জিরো, ব্যাস। এটা হলো তোমাদের কাছে আলটিমেট এটার গুণফলের উত্তর, ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এই কাজটা করতে পারো। এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, যেটা বলছিলাম আমি যোগফলটাকে এড়ানোর জন্যে, সেটা হলো যে ধরো, লক্ষ্য করো এখানটায়, যে তুমি প্রথমে কি করবে, তুমি প্রথমে এই দুটোকে যোগ করে নেবে, এই দুটোকে, এই দুটোকে যোগ করার পরে তারপরে এটাকে লিখবে, ঠিক আছে? আমি তোমাদের করেই দেখাই এখানে, জাস্ট একটা এক্সাম্পলে তাহলে হয়ে যাবে কাজটা। এটা জিরো জিরো, মানে এখানে কমপ্লিকেটেড আসলো না, কিন্তু কখনো কখনো গুণ করতে গিয়ে সেটা কমপ্লিকেশনে কারণ হয়ে দাঁড়ায়। অথবা দেখা যায় যে এখানে পাঁচখানা আছে বা ছখানা টার্ম আছে, এখানে তো তিনখানা দেখতে পাচ্ছ, তাই না? তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, সেই কারণে দুটো দুটো করে করতে হয়, এই দুটো করলে তারপরে দুটো করলে তারপরে দুটো করলে, মানে এইভাবে করে এগোতে হয়, তাহলে জিনিসটা অনেকটা ইজি থাকে, ঠিক আছে? তেমন কোনো প্রবলেম না, বাট করলে এটা বেশি সুবিধে লাগে আর কি, এমনটাই কিছু। তাহলে ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান এটা ওয়ান, দিস ইজ জিরো, দিস ইজ ওয়ান, দিস ইজ ওয়ান, দিস ইজ জিরো, দিস ইজ ওয়ান। এবার আমরা কী করব, লক্ষ্য করো, আমরা করব হচ্ছে কোন জায়গাটা ব্লক করবো বলো, এই জায়গাটা ব্লক করব, তারপরে ডান দিকে পুরোটা লিখবো কিন্তু, হ্যাঁ? তো এখানে ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো ওয়ান, ব্যাস এটাকে লিখবো, এটাকে অ্যাড করবো, যোগ করবো, যোগ করলে আবার ছোটো হয়ে গেল আর কি, ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান তার মানে হচ্ছে টেন, টেন মানে হলো একটা ওয়ান এখানে ক্যারি করবে, তাহলে ওয়ান প্লাস ওয়ান হয়ে গেল এখানে, কী হবে বলো? এখানে একটা ওয়ান ক্যারি করলে ওয়ান প্লাস ওয়ান আবার টেন, টেনের জন্য একটা জিরো আসলো, আবার একটা ওয়ান এখানে ক্যারি করবে, তো ওয়ান প্লাস ওয়ান আবার গিয়ে টেনের জন্য একটা জিরো আসলো, আবার এখানে একটা ওয়ান ক্যারি করবে, তখন সেক্ষেত্রে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স ইলেভেন, ইলেভেন যদি হয় তাহলে একটা ওয়ান আসলো, এখানে একটা ক্যারি করলো ওয়ান প্লাস ওয়ান, তাহলে হয়ে গেল সেটা টেন, টেনের জন্য এখানে জিরো, একটা ওয়ান ক্যারি, ক্যারি যদি হয় ওয়ান প্লাস ওয়ান, তার মানে এখানেও একটা টেনের জন্য জিরো আসলো, আর এখানেও একটা ওয়ান ক্যারি হলো, তাহলে এটা হয়ে গেল দিস ওয়ান। তো একই ব্যাপারটা আলটিমেটলি ঘুরে ফিরে দেখলে যে একটু যোগটাকে একটু ছোট করে করলাম, ঠিক আছে? সেরকম এক্সাম্পল এখানে নিই নি আমি, তবে বড় টার্মগুলো হলে তখন সেটা একটু প্রবলেম হতো, ঠিক আছে? সেই কারণে ছোট ছোট করে করলে অনেকটা বেশি সুবিধা হয়। পরের এক্সাম্পল তোমাদের সামনে, এটা হলো পয়েন্টের এক্সাম্পল, ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান টু ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু, ঠিক আছে? এটার উত্তর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান, তার পরেরটা হলো হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান। এখানে পয়েন্টের সাথে পয়েন্ট না লিখলেও হয়, কোনো যায় আসে না, সেই কারণে এইভাবেই লিখে দিলাম।
কাজ হলো কি, তোমাকে এটার গুণফলটাকে বের করা। যেমন গুণফল বের করো ঠিক তেমনই গুণফল বের করবে। গুণফল বের করার পরে এই পয়েন্ট আকারে তোমাকে সেটাকে সাজিয়ে নিতে হবে। তো এটার সোজাসুজি আমি যদি ফটাফট করি, প্রথমে আগে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সবগুলো। তাহলে যেটা আছে সেটাই থাকলো, এই জায়গাটা ব্লক হয়ে গেল। জিরো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, জিরো 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 চারটা হলো, এই জায়গাটা ব্লক করে দিলাম। তখন ওয়ান দিয়ে আবার, তো ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা হচ্ছে তাহলে কি আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ওয়ান, দিস ইজ জিরো, দিস ইজ ওয়ান প্লাস ওয়ান, তার মানে দশ, দশের জিরো এখানে আসলে এখানে একটা ওয়ান ক্যারি করবে, ওয়ান প্লাস ওয়ান আবার গিয়ে সেটা দশ হয়ে যাবে, দশের জন্য এখানে জিরো, এখানে একটা ওয়ান ক্যারি করবে, আবার সেটা ওয়ান প্লাস ওয়ান দশ হবে, দশের জন্য জিরো, একটা ওয়ান ক্যারি করবে, আর শেষে গিয়ে আবার সেটা দশ হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো টোটাল কতগুলো সংখ্যার জন্য এখানে পয়েন্টটা আছে। তুমি বলবে এখানে আছে দুটো আর এখানে আছে তিনটে, টোটাল দুই প্লাস তিন মিলিয়ে হচ্ছে পাঁচখানা। তাহলে এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, তার মানে এই জায়গাটায় গিয়ে আলটিমেটলি তোমার দশমিকটা বসলো। ঠিক আছে, তো গুণফল যেমন হয় ঠিক তেমনই এখানেও দশমিকের গুণফলগুলো যেমন তোমরা করেছ বা তোমরা জানো ঠিক তেমনই এখানেও সেই জিনিসটা ইউজ হয়। ঠিক আছে, তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার কনসেপ্ট? এরপরে আমরা যেটা শিখতে চলেছি সেটা হলো নাথিং বাট বাইনারি ডিভিশন। তার মানে আমরা এবার ভাগফল শিখবো। এতক্ষণ অবধি যোগফল, বিয়োগফল, গুণফল শিখে একাকার করে দিলাম, সব কিছু শিখে নিলাম একবারেই। এরপরে শিখব ডিভিশন। ফার্স্ট অফ অল এখানে কোনো রকমের রুলস নেই, আগের যে রুলসগুলো পড়েছ মানে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ, গুণ, সেগুলোকেই ইউজ করে এখানে ডিভিশনগুলো করা হয়। ঠিক আছে, প্রথম এক্সাম্পল সেই জন্য তোমাদের কাছে, তোমাদের সামনে, তোমাদের দিকে বলছে ডিভাইড, ডিভাইড করো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে, বাই ওয়ান ওয়ান, ঠিক আছে, এগুলো টু টু হবে কিন্তু, কারণ এগুলো বাইনারি নাম্বার সেই কারণে। তো লক্ষ্য করো তোমাকে কি বলেছে, বলেছে যে এটাকে ডিভাইড করো এটা দিয়ে। তাহলে ক্লিয়ারলি তুমি ঝাঁপিয়ে পড়বে এবার, এটা দিয়ে এটাকে ডিভাইড করা কোন সি বাড়ি বাত হ্যায়, কার লেঙ্গে হাম। তো সেটাকে আমরা ডিভিশনের আকারে লিখলাম, যেভাবে ডিভাইড করা হয়, যেভাবে আমরা ছোটোবেলা থেকে শিখেছি সাধারণত বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা। তো এমনভাবেই লিখি আমরা ভাগফলটাকে। ওকে, তো প্রথম কাজ হবে তোমার এখানে, এখানে দেখো ইলেভেন আছে, তার মানে কটা সংখ্যা আছে, তুমি বলবে এখানে দুটো আছে। তোমার কাজ হবে প্রথমে এই দুটো সংখ্যাকে চেক করা, যে এই যে টেন আছে, টেনটা কি ইলেভেনের থেকে বড় না ছোট। তুমি বলবে টেন, টেন তো ছোট, তাহলে তোমাকে আরও একখানা নিতে হবে টার্ম, সেটা হলো ওয়ান। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে না ঠিক নেই? তুমি বলবে যে হ্যাঁ এটা এটা কিন্তু আমার কিন্তু কেমন কেমন লাগলো, আর একটু যদি এক্সপ্লেন করে দিতেন যেখানে টেনটা কী করে ছোট হলো, তাহলে আমার মনে একটু স্যাটিসফ্যাকশন আসতো। আমি বলবো তোমাকে এখনই দেখাচ্ছি, ওয়ান ইন্টু ওয়ান, এই যে নাম্বারটা আছে এটা হলো তোমার বাইনারি নাম্বার, আর এটাকে যখন তুমি এক্সপ্যান্ড করে তুমি যখন ডেসিমাল নাম্বারে যাবে, মানে আমরা যেসব নাম্বার সাধারণত পড়ে থাকি জিরো থেকে নয়ের অবধি, তো সেটা করলে এটা হবে জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো, এটা সমান সমান তুমি দেখবে এখানে দুই ইন্টু এক, তার মানে দুই, আর এটা হলো ওয়ান, তাহলে টোটাল আসলো হিসেব করলে সেটা হয় থ্রি। ঠিক তারপরে তুমি যখন দশের ডেসিমাল রিপ্রেজেন্টেশন করবে, মানে দশকে যখন ডেসিমাল নাম্বারে কনভার্ট করবে, তখন দেখবে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার জিরো, তাহলে এই টার্মটা জিরো আর এটা সমান সমান টু। তুমি এখানে ক্লিয়ারলি তুমি ভিজিবল, এটা তুমি আশা করছি তোমার স্বচ্ছ চোখে তুমি দেখতে পাচ্ছ যে এটা, এই যে নাম্বারটা পেয়েছো থ্রি আর এই নাম্বারটা পেয়েছো টু, তার মানে এটা এটার থেকে বড়। ক্লিয়ার তোমার কাছে? আপাত দৃষ্টিতে দেখেই বুঝে যাচ্ছ, কিন্তু যদি না বুঝতে চাও, মানে বুঝেও না বুঝতে চাও, তাহলে তোমার জন্য আমি এটাকে ভেঙে তোমার সামনে তুলে ধরলাম। তুমি বলবে এবার হ্যাঁ একদম ঠিক, বহত মজা আয়া,
और ये जो मजा है वो मैं हिंदुस्तान के हर एक आदमी को देना चाहता हूँ। तो इखाने मजा शेष होइनी, डिविजनेर मजाटा एखोनो बाकी आछे। तुम्हें तीनखाना नम्बर के कन्सिडार करले, तीनखाना नम्बर के कन्सिडार करे तुम्हें प्रथम एक लिखले, वन दिए माल्टिप्लाई करो इलेवेन के। तुम्हें बोलो वन दिए माल्टिप्लाई करले सेटा आबार इलेवेन आसे, ठीक आछे आसुक। तुम्हें नीचे लिखे दिले, परपर करले सेटाके माइनस, वन माइनस वन समान समान जिरो, जिरो माइनस वन जो करते जाबे तुम्हें बोलो आबार सेई धार भागेर कन्सेप्ट चले आसलो बड़ो करार। আবার এই গেল, তুমি গেলে তোমার বন্ধুর কাছে, বন্ধু গিয়ে বললো হ্যাঁ আছে, বন্ধুর কাছে থাকলো জিরো, তোমার কাছে চলে আসলো দশ, দশ এসে এখানে হয়ে গেল সেটা ওয়ান, তার মানে দশ মাইনাস ওয়ান সমান সমান ওয়ান, আর এখানে কিছু নেই মানে জিরো ডেফিনেটলি। সামনে লেখার কোনো প্রয়োজন নেই, তুমি বলবে যে হ্যাঁ এরপরে এরপরে ভাগের নিয়ম অনুযায়ী জিরোটা নিচে চলে আসে। তো আমি বলবো যে হ্যাঁ একদম জিরোটা নিচে চলে আসে, নিচে চলেও আসলো, এতে কোনো সমস্যা নেই। আবার তুমি কি করলে, আবার এক দিয়ে গুণ করলে, বা এক দিয়ে তোমার হচ্ছে ওয়ান ওয়ানকে তুমি গুণ করলে, গুণ করে তোমার কাছে আসলো আবার ওয়ান ওয়ান, আবার সেটাকে মাইনাস করতে হবে, এটা কিছু নেই মানে সামনে জিরো। তোমার যেন কোনো রকমের কনফিউশন না থাকে এটা নিয়ে, তুমি বলবে যে হ্যাঁ এইবার আবার এখানে দেখছি ধার বাকির কনসেপ্ট, তুমি গেলে তো সরি তুমি গেলে তোমার বন্ধুর কাছে, বন্ধু বললো আমার কাছে নেই, তো সেই বন্ধু আবার তার বন্ধুর কাছে গেল, গিয়ে দেখছে সেখানে একটা ওয়ান পড়ে আছে, ওয়ানটা তখন সেখানে হয়ে যাচ্ছে জিরো, তোমার বন্ধুর কাছে চলে আসছে ওয়ান এবং তোমার কাছে চলে আসছে টেন। তো টেন মাইনাস ওয়ান দ্যাট মিন্স ওয়ান, আর ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিন্স জিরো, যেটাকে লেখার কোনো প্রয়োজন নেই কারণ সামনে এটাও জিরো, ক্লিয়ার কনসেপ্ট। তারপরে এই ওয়ানটা, এই যে বাকি পড়ে থাকা ওয়ানটা নিচে চলে আসলো, তুমি বলবে যে হ্যাঁ এবার এবার আমি আরেকবার গুণ করে দেবো, এক দিয়ে নিচে চলে আসবে ইলেভেন, মাইনাস করে দেবো নিচে চলে আসলো জিরো। তাহলে তোমার ভাগফল তুমি তোমার নিজের চোখে আশা করি বিশ্বাস করতে পারছো, আর সেটা হলো উত্তর হিসেবে ওয়ান 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 টু, তার মানে এটা। তুমি বলবে আমি খুবই মজা পেলাম, আমাকে আরও একটা অঙ্ক খেতে দেওয়া হোক। আমি বলবো এই নাও তোমার দিকে পরের অঙ্কটা, পরের এক্সাম্পলটা তোমার দিকে আমি ছুড়ে দিলাম, ডিভাইড করো, সেটা হলো ওয়ান 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 জিরো জিরো বাই ওয়ান জিরো ওয়ান টু, ক্লিয়ার? তুমি বলছো হ্যাঁ, আমি এটা দেখে একদমই ভয় পাচ্ছি না, আমি সোজাসুজি কাজে লেগে পড়েছি। আচ্ছা ভেরি গুড, জিরো জিরো ব্যাস। প্রথম কাজ হলো তোমাকে এখানে দেখো কটা সংখ্যা আছে, এখানে তুমি বলবে যে হ্যাঁ এখানে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তিনখানা। তাহলে আমি বলবো তাহলে ডান দিকে দেখো, যেটা তোমাকে ভাগ করতে বলছে যেখান থেকে, সেখানে তুমি তিনখানা নাম্বারকে কনসিডার করো, আর লক্ষ্য করো যে এই নাম্বারটা বড় না এই নাম্বারটা বড়। তুমি বলবে যে হ্যাঁ এই নাম্বারটা হলো বড়। কেন বড়? তোমাকে যদি আরও একবার এক্সপ্লেন করে দিই তাহলে তুমি বলবে যে হ্যাঁ দরকার নেই, তাও দিলে ভালোই হয়। তুমি বলবে তখন ওয়ান 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 টুকে এটাকে এক্সপ্লেন করলে সেটা হচ্ছে, যেহেতু এখানে তিনখানা নাম্বার আছে সেই কারণে এখান থেকে টু স্কোয়ার থেকে শুরু হচ্ছে, ওয়ান ইন্টু টু স্কোয়ার প্লাস আবার দ্বিতীয় নাম্বারটা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, আর তারপরের নাম্বারটা হচ্ছে ওয়ান আবার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো, ক্লিয়ার কনসেপ্ট? এটা হয়ে যাচ্ছে তোমার ফোর প্লাস এটা হয়ে যাচ্ছে টু, আর এখান থেকে আসছে টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর ওয়ান ইন্টু ওয়ান দ্যাট মিন্স ওয়ান, ডেফিনেটলি দ্যাট ইজ টু, দিস ইজ সেভেন। পরে তুমি দেখছো ওয়ান জিরো ওয়ান, এটাকে যখন ভাঙছো, ভাঙতে গিয়ে দেখছো এটা ইন্টু টু টু দি পাওয়ার স্কোয়ার, যেহেতু এখানে তিনখানা নাম্বার আছে মানে ডেসিমাল নাম্বার নাম্বারে আমরা কনভার্ট করছি এটাকে, বেসিক্যালি টু টু দি পাওয়ার এখানে পেয়ে যাচ্ছ ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো। তুমি বললে হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র এখান থেকে চার আসবে আর এখান থেকে ওয়ান আসবে, তাহলে ওভারঅল এটা হয়ে যাচ্ছে পাঁচ। তো তুমি জানো সেভেন হচ্ছে গ্রেটার দেন ফাইভ, তাহলে এই যে পুরো নাম্বারটা আছে এই নাম্বারটা থেকে বড়, তো এখানে যদি বড় থাকে, আমি তো সেটাই চেয়েছিলাম, আমার মনের ইচ্ছা সেটাই ছিল যেন এই নাম্বারটা বড় হয়, তাহলেই তো আমি ভাগ করতে পারবো। প্রথম ভাগ তুমি প্রসিড করলে, প্রথমে তুমি এক দিয়ে গুণ করলে, এখানে ভ্যালুটাকে বসালে, বসানোর পর এটাকে মাইনাস করলে, ওয়ান মাইনাস ওয়ান জিরো,
1 মাইনাস 0 সমান সমান কিন্তু 1 1 মাইনাস 0 দ্যাট মিন্স 0 সামনে 0 লেখার কোনো প্রয়োজন নেই পরে 1 একটা নিচে চলে আসলো একটা না একটা সংখ্যা 1 আছে আবার 1 দিয়ে গুণ করলে 1 0 1 চলে আসলো এখানে সামনে পুরো টার্মটা কিন্তু 0 চলে আসছে এখানে যদি মাইনাস করি তাহলে লক্ষ্য করো এখানে একটা 0 তো আসবে এখানে একটা 0 চলে আসলো ঠিক আছে 0 আসলো এরপরে তুমি লক্ষ্য করো যে এখানে একটা 0 আসবে এই 0 টা নামছে তুমি বললে যে হ্যাঁ এটা 0 এসেও কোনো লাভ হলো না কারণ আমরা ভাগটা করতে পাচ্ছি না তারপরে 0 টা যখন আসবে তারপরেও আমরা কিন্তু ভাগ করতে পাচ্ছি না তো যেহেতু এখানে 0 চলে এসেছে অলরেডি আর তুমি দুটো 0 নামালে এখানে সেই কারণে তোমাকে এখানে গুণ করে দিতে হবে দুটো 0 দিয়ে বোঝা গেছে আশা করি তোমার কাছে পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার তার মানে কোসেন্ট তোমার কাছে চলে আসলো এটা মানে ভাগফল আর ভাগশেষ তোমার কাছে নাথিং বাট 0 ডেফিনেটলি ওকে ঠিক আছে তখন 0টা তাহলে কিভাবে আসলো সেটা কিন্তু লক্ষ্য করবে একদম ঠিক আছে এখানে যেহেতু 0 চলে আসছে অলরেডি আর তুমি 0টাকে নিচে নামাচ্ছ দেখা যাচ্ছে যে কোনো রকমের চেঞ্জ আসছে না তখন সেটা এখানে 0 0 চলে আসছে ঠিক আছে পরের অঙ্ক তোমার দিকে পরের এক্সাম্পল তোমাকে দিলাম আমি সেটা হলো ডিভাইড 1001011 বাই 110 দিস ওয়ান এই এক্সাম্পলটাকে করো তাহলে তোমার কাছে আরও ধারণাটা ক্লিয়ার হবে দেখো 110 এটাকে আমরা ভাগ করছি 1001011 ঠিক আছে প্রথম কাজ এক দিয়ে গুণ করে দাও এক দিয়ে গুণ করলে সেটা হয়ে যাচ্ছে 110 কিন্তু এখানে তো একটু প্রবলেম হয়ে গেল এখানে দেখো তো একটু লক্ষ্য করলে যে এই নাম্বারটা তো বড় এই নাম্বারটা বড় না নিচে এই যে নাম্বারটা এই নাম্বারটা তো বড় কেন বড় বললাম কারণটা ঠিক একই রকম কারণটা আগের মতনই সেটা হলো 100কে তুমি যখন ভাঙবে তখন সেটা পাচ্ছ 1 × 2 এর স্কোয়ার শুধুমাত্র আর এখানে যখন 110 করছো তখন সেটা পাচ্ছ 1 × 2 স্কোয়ার তো পাবে এই প্রথমটার জন্য পরেরটার জন্য 1 × 1 × 2 1 × 2 পাবে মানে 2^1 আর কি তারপরেটা তো 0 ডেফিনেটলি সামনেটা 0 হয়ে যাবে তো অবশ্যই এই নাম্বারটা হচ্ছে বড় তার মানে এই যে তুমি যেটা দিয়ে ভাগ করছো ঠিক আছে যেটা দিয়ে ভাগ করছো সেই নাম্বারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে প্রথম তিনটে নাম্বার দেখলে তাহলে কি চারখানা নাম্বার দেখবো টোটালে তাহলে বলবে যে হ্যাঁ চারখানা নাম্বার তাহলে কিন্তু বড় হবে কেন বড় হবে কারণ তুমি যখন লক্ষ্য করো একটা জিনিস যে 1001 এটাকে যখন তুমি ভাঙছো কি না তখন সেখানে পেয়ে যাবে প্রথম নাম্বারটা নিচ্ছ 1 × এখানে দেখো টোটাল কতগুলো নাম্বার আছে তুমি বলবে চারখানা নাম্বার আছে তাহলে এখানে 2^3 থেকে শুরু হবে আর এক এক করে কমবে পরেরটা 0 0 ঠিক আছে কোনো সমস্যা নেই 0 × 2 এর স্কোয়ার প্লাস 0 × 2 এর 2^1 শেষে পাচ্ছ তুমি 1 × 2^0 তাহলে ওভারঅল এটা পাচ্ছ 8 এই যে এখান থেকে 8 পাচ্ছ আর এখান থেকে পাচ্ছ 1 তার মানে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে 9 আর তুমি এখান থেকে বলো তো কত পাচ্ছ এখান থেকে তুমি বলবে 5 পাচ্ছ তাহলে অবশ্যই এই নাম্বারটা বড় যেহেতু এটা 9 ঠিক আছে সেই কারণে এই যে পুরো নাম্বারটা দাঁড়াচ্ছে এই নাম্বারটা কি হচ্ছে বড় হচ্ছে এবার আমরা ভাগ করতে পারি ঠিক আছে তো ভাগ করব এবার দেখো লক্ষ্য করো সামনে কিছু নেই মানে 0 1 মাইনাস 0 দ্যাট মিন্স 1 জিরো মাইনাস ওয়ান আবার ধার বাকির কনসেপ্ট ভাল লাগে না আমার এগুলো ধার বাকি নিতে দেখো এখান থেকে চলে গেলে তুমি বন্ধুর বাড়ি বন্ধু বললো নেই বন্ধু বললো তার বাড়ির পাশের বাড়িতে আছে সেই পাশের বাড়ি থেকে এক যখন নিয়ে আসতে গেলে সেখানে হয়ে গেল সেটা 0 তোমার বন্ধু পেয়ে গেল 1 এবং তুমি পেয়ে গেলে 10 ঠিক আছে তো এই হলো কনসেপ্ট তাহলে দেখো লক্ষ্য করো কি হচ্ছে 10 − 1 দ্যাট মিন্স 1 1 − 1 0 আর এখানেও 0 লিখার কোনো প্রয়োজন নেই আননেসেসারি লিখে লাভ নেই এরপরে তুমি বলছো যে হ্যাঁ 110 এখানেও 110 এক দিয়ে গুণ করতেই পারে যেহেতু দুটোই নাম্বার সমান গুণ করলে এটাকে মাইনাস করলে নিচে আসলো 0 তারপরে লক্ষ্য করো এখানে নিচে চলে আসছে 1 ঠিক আছে 1 এখানে 1 এসে দেখো লক্ষ্য করো একটা জিনিস যে এটা 0 হচ্ছে 1 নিচ্ছ নো চেঞ্জ এটা যেহেতু ছোট সেই কারণে ভাগফল করতে পারছি না আরও একটা 1 নামাচ্ছ ঠিক আছে আরও একটা 1 নামাচ্ছ তো তুমি দেখছো যে এটা নামিয়েও দেখা যাচ্ছে কোনো রকমের নো চেঞ্জ তাহলে কতগুলো নামিয়েছ দুটো তার মানে এখানে দুটো শূন্য হয়ে গেল ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট তাহলে তোমাদের ভাগফল দাঁড়ালো এটা আর ভাগশেষ দাঁড়ালো এটা
তার মানে এটা হয়ে গেল তোমাদের কোসেন্ট আর এটা হয়ে গেল তোমাদের রিমাইন্ডার রিমাইন্ডার ঠিক আছে পিডিএফটাকে অবশ্যই কালেক্ট করে নিও সেখান থেকে আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি পুরো ব্যাপারটা ঠিক আছে ওকে ক্লিয়ার কনসেপ্ট এইবার 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 আমরা শুধু একটা অঙ্ক করব আর আজকের আমাদের টপিকটাকে শেষ করে ফেলব পরের এক্সাম্পল তোমার জন্য তোমার দিকে আমার তরফ থেকে ডিভাইড 1111 0101.01 by 10010 this one clear তুমি বলবে একদম clear crystal clear ঝাঁ চক চকে আমি ভাগ করা শুরু করে দিয়েছি সেটা হলো 1111 0101.01 clear দেখো কতগুলো আছে টোটাল তুমি দেখছো নাম্বার আছে 5টা তাহলে এখানেও তোমাকে পাঁচখানা নাম্বার দেখতে হবে 1 2 3 4 5 টোটাল তো দেখো এখানে অনেকগুলো জিরো আছে আর এখানে অনেকগুলো ওয়ান আছে তার মানে ডেফিনেটলি এটা বড় বড় যদি হয় তাহলে এক দিয়ে তুমি গুণ করতেই পারো তাহলে তাহলে গুণ করলে আলটিমেট নাম্বারটা দাঁড়াচ্ছে এটা এটাকে যখন মাইনাস করছো বিয়োগ করছো তখন হচ্ছে এটা হচ্ছে জিরো এটাও 1 - 1 দ্যাট মিন্স জিরো 1 - 0 দ্যাট মিন্স 1 এটা 1 - 0 দ্যাট মিন্স 1 আর এটা 1 - 1 তাহলে সেটা জিরো সামনে জিরো লেখার কোনো প্রয়োজন নেই চারটা নাম্বার আছে এখানে পাঁচটা নাম্বার আছে ভাগ করতে পারবো না আরেকটা নাম্বারকে উপর থেকে নিচে টেনে নামালাম আমি ক্লিয়ার দেখো লক্ষ্য করো এখানে আমরা কিন্তু দেখবো যে এই নাম্বারটা বড় না এই নাম্বারটা বড় তুমি বলবে যে এই নাম্বারটা বড় কেন বড় কারণ এখানে একটা ওয়ান আছে মানে এখানে সামনেই দুটো ওয়ান আছে তার মানে এইগুলো ম্যাক্সিমাম হতে পারে ঠিক আছে সেই কারণে তুমি বা তোমার যদি ইচ্ছা হয় তুমি ডান দিকে সেভাবে চেক করেও নিতে পারো যেভাবে আমি চেক করালাম ঠিক আছে তো তেমনটা চেক করলে খুবই ভালো আর যদি দেখেই বুঝে যাও তাহলে দরকার নেই ঠিক আছে তো এক দিয়ে আমরা কি করলাম গুণ করে নিচে বসালাম বসিয়ে এবার করতে যাব মাইনাস 1 - 0 দ্যাট মিন্স 1 0 - 1 আবার সেই একই জিনিস তো এমনটা যদি হয় তাহলে আমরা দেখব ধার বাকি নিতে যাব তোমার বন্ধুর বাড়ি গেলে তুমি বন্ধু বললো তার পাশের বাড়ি যাও তো পাশের বাড়ি গিয়ে তুমি সেখান থেকে একটা সেখান থেকে ওয়ান নিলে সেটা হয়ে গেল জিরো তোমার বন্ধু পেলে ওয়ান তুমি পেলে 10 - 1 ডেফিনেটলি সেটা ওয়ান 1 - 0 হচ্ছে কিন্তু 1 - 0 হলে এটা কিন্তু ওয়ান হচ্ছে 0 - 0 দ্যাট মিন্স জিরো আর 1 - 0 দ্যাট মিন্স জিরো সামনের দিকে জিরো লেখার কোনো রকমের প্রয়োজনীয়তা নেই জিরো লিখছো তুমি একটা এখান থেকে তাহলে একটা জিরো চলে আসছে নিচে তুমি নিয়ে আসলে এখানে জিরো আচ্ছা তুমি তোমার নিয়ে এসে তুমি দেখছো যে না এখানে এসে কিন্তু নিয়ে এসে হচ্ছে না এখানে আমাকে এখানে তো চারখানা নাম্বার এখানে তো পাঁচখানা নাম্বার আমি কি করে মাইনাস করব তুমি বলবে যে আচ্ছা মাইনাস যখন করতে পারছি না তখন এখান থেকে আরও একটা ওয়ানকে আমি নিচে নিয়ে আসি ঠিক আছে ওয়ানের পরে সরি জিরোর পরে যে ওয়ানটা আছে সেটাকেও তুমি নিচে নামিয়ে নিয়ে আসলে টোটাল হয়ে গেল নিচে পাঁচখানা নাম্বার তুমি এবার হ্যাপি এরপরে তুমি যেহেতু এই নাম্বারটাকে নিয়ে এসেছো সেই কারণে একটা জিরো তোমাকে কিন্তু লিখতেই হবে এখানে তাই তো এটাই তো ভাগফলের নিয়ম তাই না এরপরে তুমি লক্ষ্য করো এই নাম্বারটা বড় না এই নাম্বারটা বড় তুমি বলছো যে এখানে তো অনেকগুলো ওয়ান আছে ডেফিনেটলি এই নাম্বারটা বড় হবে তো তুমি কী করছো এক দিয়ে গুণ করে এটার সাথে বসিয়ে দিচ্ছ করছো এটাকে মাইনাস 1 - 0 দ্যাট মিন্স ডেফিনেটলি সরি এটা জিরো হবে না এটা ওয়ান হবে ওয়ানটা একটু দূরে বসে গেছে আচ্ছা দেখো 1 - 0 দ্যাট মিন্স 1 আবার এখানে 0 - 1 চলে এসছে ধার নেওয়ার পালা আমার জিরো চলে গেল তার পাশের বন্ধুর কাছে বন্ধুকে গিয়ে বললো তার বন্ধুর কাছে পড়ে থাকলো শূন্য সে পেয়ে গেল 10 10 - 1 দ্যাট মিন্স 1 এবং 0 - 0 দ্যাট মিন্স 0 1 - 0 1 ক্লিয়ার কনসেপ্ট তোমার কাছে তুমি বলবে একদম ঝাঁ চকচকে পুরো স্পষ্ট ক্লিয়ার এই জিরোটাকে তুমি নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসছো ঠিক আছে এই জিরোটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসছো কিন্তু তার সামনে একটা পয়েন্ট ছিল তো পয়েন্টটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে
ব্যাস এইটুকু কাজ করার পরে তুমি দেখছো যে এই নাম্বারটা এই নাম্বারটা থেকে কিন্তু ছোট। তার মানে আরও একবার আমি কী করতে পারি, গুণ করতে পারি, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো, এটাকে মাইনাস করছো, জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো ওয়ান, দিস ইজ জিরো, দিস ইজ জিরো, সামনে জিরো লেখার কোনো প্রয়োজন নেই। পরে এই ওয়ানটাকে তুমি নিচে লিখে নিচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তো এমনটা যদি হয়, তুমি দেখো এখানে এখানে লক্ষ্য করো যে এখানে আছে তোমার পাঁচখানা নাম্বার, এখানে আছে চারখানা নাম্বার। তোমার যদি গুণ করার ইচ্ছে হয় তাহলে তুমি এখানে একটা জিরো নিয়ে নাও, তাহলে এখানেও একটা জিরো পেয়ে যাবে। তুমি এক দিয়ে যখন এটাকে গুণ করবে, গুণ করে দেখো ওই নাম্বারটাই চলে আসবে, নিচে পড়ে থাকলো জিরো, তোমার ভাগফল তোমার কাছে, তোমার সামনে আমি পরিবেশন করলাম এমনটা। পুরো ভাগফলটা জুড়ে অনেক কিছুই ঘটনা ঘটলো, যারা বুঝতে পারোনি, যাদের বুঝতে একটু একটু অসুবিধা হয়েছে, তারা আবার রিপিট করে, রিপিট মেরে আবার ভিডিওটাকে দেখো, ভিডিওটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সব কিছুই শেষ করে ফেলেছি, আমাদের টপিক অলরেডি কভার হয়ে গেছে। পিডিএফ পেতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে হয়তো পেয়ে যেতে পারো। যদি না পাও আমাকে আমার নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও যে তোমার পিডিএফটা দরকার, আমি পিডিএফটা সেন্ড করে দেবো। এটা হলো নাম্বার দেওয়া থাকলো। এরপরে ক্লাসটাকে শেষ করার আগে তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম ব্যাচ নিয়ে, ব্যাচ নিয়ে অনেকের কোয়ারিজ থাকতে পারে, সেই কারণেই তো ব্যাচেস তোমাদের অলরেডি বলতে গেলে এপ্রিল মাস থেকে চলছে, ঠিক আছে? খুব একটা পেসে চলেনি, খুব একটা দূরে পৌঁছয়নি, আমরা ধীরে ধীরেই পড়ছি। তোমরা চাইলে এখনও এনরোলমেন্ট নিতে পারো, ঠিক আছে? আর কোর্স ফিটা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে, কোর্স ফিটা এটা হলো ওয়ান টাইম পেমেন্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? ওয়ান টাইম, একবার করে দিলেই পুরো কোর্সটা তোমার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, তো ব্যাচ তোমাদের এপ্রিল মাস থেকে, যেমনটা বললাম এপ্রিল মাস থেকেই তোমাদের ব্যাচটা চলছে। তোমাদের সানডে, ঠিক আছে, সানডে সন্ধ্যা সেভেন পিএম, তাই তো, সেভেন পিএম থেকে তোমাদের ক্লাসটা হয়, দেড় ঘন্টা অথবা দু ঘন্টা করে। ফার্দার যদি আরও কারো ইনফরমেশান লাগে ইনকোয়ারির জন্যে এই নাম্বারটায় যোগাযোগ করবে, কেমন? আচ্ছা, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের পড়তে ভালো লেগেছে না লাগেনি, তোমরা বুঝতে পেরেছো না পারোনি, সেই জিনিসটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লেগেছে, খারাপ লেগেছে, যা ইচ্ছে তোমার সেটাই বলতে পারো। ওকে, আচ্ছা, তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে তোমরা সবাই ভালো থেকো।